মধ্যে বৃহৎ একটা নির্বাচন বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচাইতে যে বড় একটা গণতান্ত্রিক দেশ সেই দেশের একটা মহতি নির্বাচন শুরু হবে আগামী 19 এপ্রিল, এবং সেই তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রথম ধাপে যে ইলেকশন সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচন মানে নির্বাচিত করা, কাকে আমরা ভোট দেব, যে ব্যক্তিকে আমরা ভোট দেব সেই ব্যক্তি যেন আমাদের কাজ করেন, এই আশা নিয়ে আমরা সবাই আমাদের নিজের এবং দলের বক্তব্য করে থাকি। ভাবতে অবাক হয় অনেক সময় যে রাজ্যের মধ্যে 22 বছর ধরে রাজনীতি করছি, কখনো কখনো বিচিত্র একটা রাজনৈতিক পরিবেশের সম্মুখীন আমিও হয়েছি। আজকে আমাদের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে বক্তব্য করছেন, এক সময় তাদের কেউ কেউ আমাদের বন্ধু ছিল, যারা 35 বছর 40 বছর এক দল অন্য দলকে দেখতে পারে না, আজকে তারা কাঁধে কাঁধ নিয়ে বক্তৃতা করছে। এই বিচিত্র রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু কথা মনে জাগে, টিপরা মথা 3 বছরের একটা আঞ্চলিক দল, এই দলের একটা উদ্দেশ্য যে রাজ্যের পিছিয়ে পড়া জনগণ, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন, তাদের যেন আরো বেশি করে সাংবিধানিক অধিকার আদায় করা যায়, সেই লক্ষ্যটাকে নিয়ে আমরা আমাদের রাজনীতি এবং আদর্শে আমরা অনুপ্রাণিত। এবং তাতে অনেকে বলতে চেষ্টা করছে টিপরা মথা মানেই কি প্রাসাদের দল, টিপরা মথা মানেই শুধু টিপ্রাসাদের দিয়ে কাজ করবে। কিন্তু আপনারা দেখেছেন গত বিধানসভা নির্বাচনে টিপরা মথার 42 জন প্রার্থীর মধ্যে অনেকেই যারা টিপ্রাসা কমিউনিটির নয় তাদেরকেও আমরা নির্বাচনের ময়দানে এনেছি। ওয়ানসা টিপ্রাসার সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা লড়াইতে শুরু করেছি। আমি যখন শুনি যে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বক্তব্য করেন যেই টিপরা মথার কারণে আমরা গত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারি, আপনারাই বলুন যে দলটা পিছিয়ে পড়া মানুষের স্বার্থ রক্ষায় তাদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দলটা গড়েছে, এই দলটা কি সিপিএম পার্টিকে বাঁচানোর জন্য দল গঠন করেছে? এবং মানিক বাবুকে আমি প্রশ্ন করতে চাই, এই মিথ্যা কথা আপনি কেন বলছেন? কারণ গত বিধানসভা নির্বাচনের যেদিন নির্বাচনটা হয় সেদিন মেলার মাঠ পার্টি অফিসে বসে আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে সারা রাজ্যের মধ্যে ভোট শান্তিপ্রিয় ভাবে হয়েছে, এবং আপনারা আশা রেখেছিলেন যে সিপিএম পার্টি একা ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আপনারা মন্ত্রিসভা গঠন করবেন, এটা কি আমার সাজানো কোনো গল্প? এবং যখন ওনারা দেখেছেন যে বিধানসভার ভোটের রেজাল্টটা যখন বেরোতে শুরু করেছে তখন ওরা দেখেছেন যে এই যে ছোট্ট একটা আঞ্চলিক দল টিপরা মথা
এই টিপরা মথার চাইতেও এরা ছোট হয়ে গেছে গত বিধানসভা নির্বাচনে। এবং আমার বিশ্বাস, কমিউনিস্ট পার্টি এইভাবে যদি মিথ্যা কথা বলতে থাকে এবং টিপরা মথাকে নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে, তারা যদি সেটা বন্ধ না করে, পাহাড়ের মানুষ বুঝে গেছে এইবার টিপরা মথা বিজেপি এবং আইপিএফটি মিলে আমরা রেকর্ড ভোটে আমাদের দুই প্রার্থীকে ত্রিপুরার থেকে জয়লাভ করব। ওরা প্রশ্ন করছে যে ত্রিপুরার প্রধান বিরোধী দল টিপরা মথা পার্টি কেন তারা বিজেপির সাথে আটাক করেছে। এই এলাকার মানুষ, শহরতলির মানুষ, আপনাদের অবগতির জন্য আমি কিছু কথা বলব। ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের সারা দেশে মোদীজির এই আদর্শে, এই স্লোগান দিয়ে সারা দেশকে উনি বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় আমরা দিল্লিতে গিয়ে বলেছি ত্রিপুরায় 35 বছরে বামের শাসনে এই রাজ্যের জনজাতিদের অবস্থা বেহাল হয়ে গেছে। যারা এককালে এই ত্রিপুরা রাজ্যকে শাসন করত আজকে তাদের কিছু নেই। তাদের জন্য দায়ী কারা, তার জন্য দায়ী এই বামফ্রন্ট। বামফ্রন্ট জানতো ত্রিপুরা রাজ্যে যতবার নির্বাচন হয়েছে তারা 20টা সিট তারা ধরে নিত এটা আমাদের পক্ষে আসবে, এবং 21 থেকে তাদের গিনতি শুরু হতো। এইভাবে সমস্ত জনজাতি অংশের মানুষ তাদের ভোট দিয়ে 10 বছর ত্রিবেন বাবুর সরকার, 20 বছর মানিক সরকার, অদয়ের সরকার এবং দশরথ বাবুর নেতৃত্বে 5 বছরের, মোট 35 বছরের সরকার এই রাজ্যে বামেদের ছিল। আমরা যখন মোদীজিকে গিয়ে বললাম, দেশের সরকারকে গিয়ে বললাম, তখন বিজেপির সরকার বলেছে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে সাংবিধানিকভাবে তাদের সুরক্ষিত রাখার জন্য আমরা ত্রিপ্রাসা অ্যাকর্ড আপনাদের সাথে করব। এবং সেটাই আমরা 2 মার্চ দিল্লিতে অমিত শাহজির পৌরোহিত্যে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে চুক্তি করে একটা জোট সৃষ্টি করেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবং আজকে যারা কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টির যারা বক্তব্য করছেন, যারা ত্রিপ্রাসাদের বন্ধু বলে নিজেদের প্রমাণ দিতে চেষ্টা করছেন, আপনারা কি বলতে পারবেন যে সিপিএম পার্টি ত্রিপ্রাসা অংশের মানুষ, পিছিয়ে পড়া শ্রমিক, পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য এমন কি দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কংগ্রেসের সাথে এই আটাকটা করেছেন, তাদের কোনো কিছু যুক্তি নেই। যারা পিছিয়ে পড়া জনজাতিদের অকৃত্রিম বন্ধু বলে ব্যাখ্যা দিতে চেষ্টা করছে, মানিক বাবুর উদ্দেশ্যে আমি বলব, আপনার সরকার ত্রিপুরা রাজ্যে যখন ছিল আপনারা কি করেছেন? উপজাতি অংশের মানুষের কাছে কি আপনারা বলতেন বাংলাদেশ থেকে হাজারো বাঙালিরা এই পারে আসার ফলে উপজাতিদের অস্তিত্ব সংকটে চলে গেছে, আর বাঙালি অংশের মানুষদের ওনারা বুঝাতেন উপজাতিদের জন্য সমস্ত কিছু সংরক্ষণ করার ফলে বাঙালিদের জন্য ওনারা কাজ করতে পারছেন না। এইভাবেই মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে তারা বছরের পর বছর ত্রিপুরায় ক্ষমতায় বসেছিল। আজকে মানুষ বুঝতে পেরেছে, আমি ধন্যবাদ জানাই
ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে ধন্যবাদ জানাই। 2018 সালে ত্রিপুরার সমস্ত অংশের মানুষ এই বামেদের বিপক্ষে যদি ভোট না দিত, আজকেও আমরা বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক বাবুর কেন্দ্রীয় বঞ্চনার গল্প শুনতাম। এই আস্তাবলের মাঠে হাজারো মানুষকে এনে তখন মানিক বাবু বক্তৃতা করতেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আজকে সেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বক্তব্যের কোনো সুযোগ নেই। ধন্যবাদ দেব মোদীজিকে, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে আছে এবং রাজ্যেও আছে, এই দুই সরকার ত্রিপুরা রাজ্যে। আমি এইটুকু বলতে পারি, ত্রিপুরার যে মাত্র একটা হাইওয়ে ছিল, আজকে মোদীজির নেতৃত্বে এবং ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আমাদের এখানে 5-6টা ন্যাশনাল হাইওয়ে আমরা করতে পেরেছি। এই কাজগুলো ত্রিপুরা রাজ্যে আমরা কখনো দেখতাম না। এবং তারপরও হাস্যকর ব্যাপার, গতকাল বামফ্রন্টের একজন খুব বর্ষিয়ান নেতৃত্ব এই রকম পথসভায় বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে আজকে বিজেপি বিপ্রামতা যেখানে দাঁড়িয়ে তারা বক্তব্য করছে, এটা সিপিএম পার্টি বামফ্রন্ট সরকারের করা সেই কমিউনিটি হল যে মাঠে গিয়ে তারা বক্তৃতা করছে, এই মাঠটা তৈরি করেছে বামফ্রন্ট সরকার। কার সাথে তারা কথা বলছিল আমি দেখেছি মঞ্চের মধ্যে, এই লোকসভা আসনের কংগ্রেসের যিনি প্রার্থী আশিস শাহ মঞ্চের মধ্যে উনি ছিলেন এবং কানাকানি করে কংগ্রেস কংগ্রেসের মধ্যে কথা হচ্ছিল, কি কথা হচ্ছিল আমি জানি না, কিন্তু আমার অনুমান নিশ্চয় আশিস বাবুরা বলছেন এই বামপন্থী নেতা মিথ্যা কথা বলছে, যা টাকা এসছে এটা আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের থেকে টাকা এনে তারা এখানে এই মাঠগুলো তৈরি করেছে, স্টেডিয়ামগুলো তৈরি করেছে। আর বামপন্থীরা মিথ্যা কথা বলতো, এখনো বলছে, আগামী দিনও বলবে। কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার এমজিএন রেগা প্রকল্পে শ্রমিকদের জন্য একটা কাজের ব্যবস্থা করেছে, বামপন্থীরা এখানে মিছিল করে বলতো এই এমজিএন প্রকল্প আমরা দিয়েছি, এটা ত্রিপুরা সরকারের সমস্ত কিছু কেন্দ্রীয় প্রকল্পকে বলতো, রাজ্য সরকার এবং বামফ্রন্ট সরকারের এই প্রকল্পগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এইভাবে মিথ্যা কথা বলতো। এবং আমি সেই কমিউনিস্ট নেতাকে বলবো, ক্ষিপ্রামতা সম্পর্কে বলছে, ক্ষিপ্রামতা তাদের নেতাদের চোখে বামফ্রন্ট এত কিছু কাজ করেছে এটা তাদের চোখে পড়েনি, এবং তাও তিনি বলেছেন 6 বছরের বিজেপির সরকার কিছু করেনি। কেন বলছে জানেন? কারণ 6 বছরের বিজেপি সরকার যে কাজগুলো করেছে 35 বছর বাম শোষণের ত্রিগুণ কাজ এই ত্রিপুরা রাজ্যে 6 বছরের মধ্যেই তারা করেছে। হিংসা হচ্ছে, এই হিংসায় আর সহ্য হচ্ছে না, বলছে যে তারা কিছুই করেনি। আমি সেই কমরেড বন্ধুকে বলবো, আপনি যে মাটিতে যে ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, রাজাদের আপনারা সম্মান দেননি, মহারাজাদের তারা রাজনৈতিকভাবে ত্রিপুরা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। মহারাজারা 5000 বছর যুদ্ধ করে লড়াই করে ত্রিপুরা রাজ্যের অস্তিত্বটাকে টিকিয়ে রেখে গণতান্ত্রিক ত্রিপুরা রাজ্যের হাতে তুলে দিয়েছে। না হয় আপনি আমি যারা আমরা বক্তৃতা করছি বক্তৃতা শুনছি, আমরা এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হতে পারতাম না। এই কমিউনিস্টরা শুধু মহারাজাদের বিরুদ্ধে বক্তব্য করে মহারাজাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার মহারাজদের প্রতি কৃতজ্ঞতা রেখে মহারাজা এবং রাজ পরিবারের প্রতি সম্মান জানানোর জন্য আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করেছে। এটা হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। আর বিজেপির
বিজেপির বন্ধুদের আমি কৃতজ্ঞতা থাকবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা জনজাতিদের সম্মান দিয়ে উপজাতি না বলে আপনারা জনজাতি বলছেন, আর যারা আমাদের অকৃত্রিম বন্ধু বলে মানিক বাবুর মতো কমরেড তারা বক্তৃতা করছেন, এরা বলছে আমরা এই জনজাতিদের অকৃত্রিম বন্ধু। জনজাতিদেরকে একটা জাতি বলেই তারা স্বীকৃতি দেয়নি কখনো, বলছে উপজাতি। আপনারা জানেন যে প্রধান থাকলে পর উপপ্রধান হয়, একটা জাতি থাকলে উপজাতি হয়। আমাদের আসল জাতি কে বলতে পারবেন মানিক বাবু? এবং কক বড়কে তারা উপজাতির অনুবাদটা করেছে, সংরূপ হচ্ছে পরজীবী লতা, যাদের কোনো শিকড় নেই, কিছু নেই, এটা করে আমাদের বলছে তারা আমাদের অকৃত্রিম বন্ধু। আমাদের সম্মান দেওয়ার তো দূরের কথা, আমাদের পরিচয়টাকে মুছে ফেলার চেষ্টা করেছে এই বামেরা। তার জন্য এইবার বামেদের বলছি, অভয়নগর থেকে দাঁড়িয়ে বলছি, এইবার ত্রিপুরা রাজ্যের সমস্ত দ্বীপ্রাসাদ ধ্বংসা হয়ে মোদিজির হাতকে শক্ত করার জন্য ত্রিপুরা থেকে 2টি MP আমরা উপহার দিয়ে মোদিজির হাতকে শক্ত করব। ত্রিপুরাই যেন আমরা সব অংশের মানুষ, ওয়ানসা, ত্রিপ্রাসা, জনজাতি, বাঙালি, সমস্ত অংশের মানুষ আমরা যেন এক সত্যে বেঁধে নিজেদের রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। যারা আজকে বলতো যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বলছে এরা একটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে, বলছে এরা। কিন্তু বাম বন্ধুদের বলছি, ত্রিপুরা রাজ্যে আপনারা যতবার ক্ষমতায় এসেছিলেন ততবার এই ত্রিপুরায় আপনারা জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছে। 80 সালের কথা আমরা ভুলে যাইনি, 97 সালের কথা আমরা ভুলব না। বামেরা বলতে পারবেন 30 বছরের কংগ্রেস শাসন, 5 বছরের জোটের শাসন এবং 6 বছরের বিজেপির শাসনে ত্রিপুরা রাজ্যে কোন দাঙ্গা হয়েছে আপনারা বলতে পারবেন? গর্বের সাথে আমরা বলবো, ত্রিপ্রামতা, বিজেপি, IPFT যদি আমরা জোটবদ্ধভাবে থাকি, এই ত্রিপুরা রাজ্যে কোন দাঙ্গা আমরা হতে দেব না, আমরা এক সূত্রে থাকবো, একসঙ্গে থাকবো। কারণ সহ্য করতে পারছেন? তারা বলছে এই যে চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে বাঙালিদের ক্ষতি হবে। আর ত্রিপ্রাসাদের গিয়ে বলছে এটা থালিক ব্লাই, কথার অর্থ হচ্ছে এটা কলা পাতা। সম্মানিত ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কনফারেন্স হলে যে ঐতিহাসিক ত্রিপ্রাসা একর্ড আমরা সিগনেচার করেছি, চুক্তি স্বাক্ষর করেছি, এই চুক্তিটাকে তারা কলা পাতা দিয়ে তুলনা করেছে। আপনারা বলুন, বামেরা কি করেছে? বামেরা এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তারা কি করেছে? উগ্রপন্থী সমস্যার সমাধানের জন্য কি করেছে? নাকি বেকারদের তারা বলতো বেকার সমস্যা, লক্ষ লক্ষ বেকার তৈরি করে দিয়ে চলে গেছে, 10,323 জন শিক্ষকদের চাকরি চলে গেছে, নিয়ম মানবে না, দেশের আইন মানবে না, কিছু মানবে না। আজকে সেই 10,323 জন শিক্ষক তারা আকাশের দিকে চেয়ে বসে আছে, দাবি তুলছে, দেশের আইন, দেশের কোনো আইন নামে চাকরি দিয়ে আজকে তাদের চাকরি চলে গেছে। এই বামেরা বেকারদের বলতো যে কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে গিয়ে সরকারের কাছে টাকা নেই, বেকারদের চাকরি দিতে পারবো না, মিথ্যা কথা। শ্রমিকদের বলছে যে কর্মচারীদের 58 বছর থেকে 60 বছর বয়স বৃদ্ধি করে আর আমরা সমস্ত উন্নয়নের টাকা তাদের সেই বয়স বৃদ্ধির খাতে আমরা খরচ করছি, আপনাদের জন্য আমরা উন্নয়নমূলক কাজ করতে পারছি না। প্রতিটি অংশের মানুষকে SC ST দের বলবে, জেনারেল ক্যাটাগরির লোক
আপনাদের বঞ্চনা করছে। আর জেনারেল ক্যাটাগরির মানুষকে গিয়ে বলবে এসসি এসটিরা সমস্ত চাকরি নিয়ে গেছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে তারা ক্ষমতায় বসে থাকতে চায়। কিন্তু আজকে ত্রিপুরার বাঙালি জনজাতি মণিপুরি মুসলিম সমস্ত অংশের মানুষ বুঝে গেছে বামেদের এই মিথ্যা কথা, এই পুরনো গ্যারেজের মতো, পুরনো নোট অচল নোটের মতো এই দলের পেছনে আমরা থাকব না। আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, সেই লক্ষ্যে আমরা বিজেপি এবং তার সমস্ত অ্যালায়েন্স পার্টনার যারা আছেন তাদের সাথে আমরা কাজ করব। এমনিতেই হয়েছে চুক্তি, এমনিতেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে, বক্তৃতা দিয়েই উন্নতি হবে ত্রিপুরা রাজ্যের। আজকে বলুন আপনারা যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, আপনারাও তো কোনোদিন কংগ্রেস করেছেন, আজকে তিনি মণ্ডল সভাপতি, উনিও তো ছিলেন কোন এক সময় ওই কংগ্রেস দলে ছিলেন। আমি বলবো ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন্থীদের কাছে সবচাইতে যে দল আক্রান্ত হয়েছে সেই দলের নাম কংগ্রেস পার্টি। এই কংগ্রেস পার্টি আজকে তাদের শত শত নেতা এবং কর্মীদের বলিদান, এই বলিদানকে নদীর জলে ফেলে দিয়ে বলেছে বিজেপিকে পরাস্ত করার জন্য এই বামেদের হাত ধরেছে। এই পার্টিকে কেউ ভোট দেবে না, এই পার্টিকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তারা স্বপ্ন দেখছে 350টা সিট নিয়ে ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়া মহাজোট ক্ষমতায় আসবে। আমি তাদের জিজ্ঞেস করব, আমি এক কংগ্রেস খুব পরিচিত একজন কংগ্রেস নেতাকে জিজ্ঞেস করলাম, যেই যে 350টা সিট নিয়ে আপনারা ভারতবর্ষে ক্ষমতায় আসবেন, ত্রিপুরার 2টি সিটের মধ্যে কয়টা সিট আপনারা পাবেন? বলছে এখানে আমরা পাইতাম না, এখানে কোনো আশা নেই তাদের। আমি জিজ্ঞেস করলাম পশ্চিম বাংলায় 42টা সিটের মধ্যে কংগ্রেস এবং তার সহযোগী দল কয়টা সিট পাবে? বলছে 1-2টা সিট পাবো, বাকি সিট কারা নেবে? বলছে এত কথা বলার দাদা সময় নাই, পরে আমরা ফোনে কথা বলবো। আর তার ফোনের কোনো যোগাযোগ নাই। আপনারা দেখুন তামিলনাড়ুতে কয়টা সিট জিতবে কংগ্রেস পার্টি, খোঁজ নিয়ে দেখুন মধ্যপ্রদেশে কয়টা সিট নিয়ে আসবে কংগ্রেস পার্টি, রাজস্থানে কোথায় কংগ্রেস পার্টি, মহারাষ্ট্রে কয়টা। ভারতবর্ষের যে সমস্ত ভারতবর্ষের চেহারা রাজনৈতিকভাবে যদি আপনারা খোঁজ নিয়ে দেখুন, কোথাও ইন্ডিয়া মহাজোটের পক্ষে 200টা সিট পার হবে কিনা তা সন্দেহের। তার জন্য হাততালি বাজানোর আগে আপনারা শুনে নিন, তার জন্য 56 ইঞ্চির যে বুক নিয়ে আজকে ভারতবর্ষকে পরিচালনা করছেন সেই ব্যক্তি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আপকি বার 400 পার, এইবার 400 পেরিয়ে যাবে। আমি তো বলছি যদি এই 400 পেরোতে পেরোতে 500 আসনের সংখ্যার কাছাকাছি চলে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে আগামী কিছু দিনের মধ্যে, কিছু বছরের মধ্যে সবচাইতে বৃহত্তম বৃহত্তম ইকোনমির অর্থনীতির দেশ হতে চলেছে। আমাদের টার্গেট শুধু আগামী 5 বছরের জন্য নয়, মোদিজি বলছেন 2047কে সামনে রেখে ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র গড়ার লক্ষ্যে ভারতবর্ষের মানুষকে বিজেপি সরকার আবার এনে দিতে হবে। উনি কি এমনিতেই বলছেন? মানুষ বলছে বিজেপি সরকার কি করেছে, নোটবন্দি করেছে, নোটবন্দি করে কি হয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি করে রেখে দিয়ে কালোবাজারি করত তাদের ব্যবসাটাকে বন্ধ করতে পেরেছে। এবং আজকে আপনারা বুঝতেই পারছেন আমি আজকে দেশের অর্থনীতিতে যাব না, লোকসভার নির্বাচন তারপরেও বলছি এই যে অচল নোট, অনেক অচল নোট ত্রিপুরা রাজ্যে এখনো আছে। বামেরা কংগ্রেসীরা
ত্রিপুরা রাজ্যে আপনাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক সুযোগ দিয়েছে, কংগ্রেসকে সুযোগ দিয়েছে। 2008 সালে আমরা ক্ষমতায় আসতাম, আমরাও ছিলাম কংগ্রেসের সাথে, কিন্তু সেই দিল্লিতে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কি চুক্তি হয়েছে আমরা জানি না। ওই চুক্তির ফলে কিছু একটা কারচুপি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কংগ্রেস এবং আইনপিডির পক্ষে থাকার পরও সেই নির্বাচনে বামেরাই আবার ক্ষমতায় এসছে। অর্থাৎ কংগ্রেসিরা ত্রিপুরার মানুষকে, ত্রিপুরার বাম বিরোধী মানুষকে সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছে, এই কথা মানুষ আজও বুঝছে না, ভুলবেও। এবং 2013 সালে আপনারা মনে রাখবেন, এটা কংগ্রেসিরাই বলতো, এককালে কিছু শীর্ষ কংগ্রেস নেতা ভারতীয় জনতা পার্টিতে এসে এই বক্তৃতাগুলো করত এবং ওনাদের থেকেই শুনতাম যে 2000 কেন ওনারা কংগ্রেস ছেড়েছেন, কেন ওনারা বিজেপি পার্টিতে এসছেন, ওনারা বক্তব্য করে বলতেন। এবং তখন শুনতাম 2013 সালে তখন সিপিএম এর কাছে এরা বিক্রি করে দিয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন, তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীজি, যিনি কংগ্রেস দলের সভানেত্রী ছিলেন, ওনার ত্রিপুরায় এসে কংগ্রেস দলের প্রচার করার কথা, ওনারা আসেননি। বামেদের সুযোগ করে দেওয়ার জন্য ওনারা সেই দিন আসেননি। এবং তার বদলা হিসাবে ত্রিপুরা রাজ্যে 18 সালে ভারতীয় জনতা পার্টি বদলা নিয়ে এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টিকে তুলে দিয়েছে। এইবারও আমার বিশ্বাস, আমি আশা রাখব ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, আপনারা দু হাত তুলে আমাদের দুইজন প্রার্থীকে আশীর্বাদ করবেন। পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, বর্তমান রাজ্যসভার সাংসদ, ওনাকে নিশ্চয়ই আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং ভোট দিয়ে আপনারা ওনাকে জয়যুক্ত করবেন, এই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। আর একটা কথা হলো বিজেপি পার্টির, আমি দীপ্রামতা তারপরে বলছি, বিজেপি পার্টির আর সবচেয়ে যে ভালো জিনিস, বিজেপি যা বলে সেটা করে, মোদীজি যা বলেন সেটা করে, বামেরা তো সেটা করে না। বামেরা আগে বক্তৃতা করত, স্বচ্ছতার কথা বলত, সৎ কথা বলে অসৎ কাজ করত, স্বচ্ছতার কথা তুলে এরা কারচুপি করত, দুর্নীতি করত, বলতো নির্বাচন সুস্থভাবে হবে, কিন্তু পুলিং বুথে দেখা যাচ্ছে সেখানে রিগিং করছে। ত্রিপুরার যেদের সাইন্টিফিক রিগিং এর কথা আপনারা ভুলে যাবেন না, কি করে করেছে, ভোটার তালিকায় কারচুপি করেছে, সাইন্টিফিক রিগিং, ডেলিমিটেশন নাম দিয়ে কি করেছে, রামনগর কৃষ্ণনগর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে তাদের সুবিধা করার জন্য। আর এই কৃষ্ণনগরকে নন্দননগর সব মানে যা তা যেখান দিয়ে, মানে ত্রিপুরা বিধানসভার ক্ষেত্রগুলো অনেকটা আঁকা বাঁকা পথের মতো করে নিয়ে নিজেদের সুবিধা করার জন্য তারা এটা করেছে। কিন্তু মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, সালাম জানাই, এই মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে যত আঁকা বাঁকাই করুক বামেরা আর রক্ষা পায় নাই, আর পাবেও না, বামেরা রক্ষা পায় নাই এবং আর কোনোদিন পাবেও না, তারা ফিরে আর আসবে না। এই সমস্ত অচল লুট নিয়ে যারা ঘুরছে তাদের পেছনে আমাদের যেতে নেই, আমরা প্রচুর পরিশ্রম করছি, পাহাড়ে আমরা যাচ্ছি, আমাদের যারা ওয়ারিয়ার্স ত্রিপ্রামথার অহরহ আমরা কাজ করছি। এবং নিশ্চিত রূপে আমরা বলতে পারি এইবার শান্তিপূর্ণভাবে অবশ্যই ভোট হবে, এবং নির্বাচন কমিশন যদি সেটা করতে সক্ষম হয় ত্রিপুরায়, বাম এবং কংগ্রেসের এক একজন প্রার্থী, এই প্রার্থীদের জমানত জব্দ হয়ে যাবে ত্রিপুরার মানুষের কাছে। আর যারা দিমা স্বপ্ন দেখছে 350টা সিট নিয়ে ভারতবর্ষের সরকার গড়বে, 4 জুন তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে তাদের কথা সত্য হলো না মোদিজির কথা সত্য হবে। আপ কি বার 400 বার।
এই কারণে আমি বিশেষ আর বক্তৃতা করব না। আপনারা আমার এই বক্তৃতায় যা যা যথেষ্ট কিছু আপনারা বুঝে নিয়েছেন। তবে একটা জিনিস, প্রতিটি বাড়িতে যেটা আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে, এডিসি নির্বাচনের সময় আমরা আনারস মার্কায় ভোট দিয়েছি, বিধানসভার সময় আমরা আনারস সিম্বলে ভোট দিয়েছি, শহরে এই প্রবলেমটা নিশ্চয়ই সেই সেই পরিমাণে হবে না, কিন্তু পাহাড়ে যথেষ্ট আমাদের পরিশ্রম করতে হচ্ছে, আমাদের ওয়ার্ক করতে হচ্ছে, কিন্তু সেই আজকে এই দিনে দাঁড়িয়ে বলতে পারি 99% তীব্রা মাথার লোককে আমরা বুঝাতে পেরেছি এইবার বুট নাই বড় পদ্ম বুবারও, এইটা আমরা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি। অর্থাৎ আমরা কই বুট দিব পদ্ম ফুলে, আর কোনো কথাই নাই। না হলে নির্বাচনের দিনে গিয়ে অনেক তীব্রা মাথার লোক বলবে আনারস কই, এটার আর সুযোগ নাই। এইবার তীব্রা মাথার সমস্ত সমর্থকরা ওয়ারিয়ার্সরা বুঝে নিয়েছে তীব্রা মাথা আইপিএফটি এবং বিজেপির সিম্বলটা হচ্ছে এইবার পদ্ম বুবা পদ্ম ফুল, এখানে আমরা ভোট দেব। আর যে যাই বলুক আমরা জয়লাভ, আমি এইটুকু বলতে পারি জয়লাভের জন্য আমরা কাজ করছি না, আমরা মার্জিনটাকে অন্তত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা যেন রেকর্ড মার্জিনে জয়লাভ করতে পারি তার জন্য আমরা পরিশ্রম করছি। একটা আছে পাস করবো, আর মাধ্যমিক পাস হবে, কিন্তু এখন ডিস্টিংশন পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং বিজেপি বন্ধুদের, স্থানীয় নেতৃত্বদের, রাজ্য স্তরের যারা নেতৃবৃন্দদের অশেষ ধন্যবাদ জানাই মঞ্চে এই সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আর অনেক কিছু কথা থাকতে পারে, আসলে বক্তব্য করতে করতে মানে এই কয়েকদিনে যত বক্তৃতা করছি এই মেশিনের মতো আমরা বক্তৃতা করছি, কারণ এটা নির্বাচন, অনেক মানুষ তাদের বোঝাতেই হয় করতে হয়, এটাই আমাদের কাজ। এবং সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত আমরা করছি এই লড়াইতে, কিন্তু আমরা একটা ফল পাব, এই ফসল আমরা তখনই বুঝতে পারব যখন আমাদের সাংসদরা কাজ করবে। যদি এটা পূর্ব ত্রিপুরার আসন না আমি বলবো না, তারা বলছে, তবে একটা কথা বলেই যেতে হয় যে আমাদের কৃতি দেবী দেববর্ম ওনাকে বলছে বহিরাগত। আমি অনেক জায়গায় বলি রাহুল গান্ধী যদি দিল্লিতে থেকে কেরালায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কেন ছত্তিশগড়ে যিনি আমাদের রাজ্যের রাজকন্যা বিয়ে করে গেছে উনি কেন পারবেন না? আর মহিলারা যেখানে এখানে আছেন, মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলবেন যে মহিলারা তো যেখানে বিয়ে করে চলে যায় আর ফিরে আসে না, তখন স্বামীর ঘরে যায়, সেটাই তার দেশ, সেটাই তার রাজ্য। কিন্তু কৃতি দেবী দেববর্মা এমনই মহিলা, এত শক্তিধর মহিলা, নিজের স্বামীকে বুঝিয়ে উনি বলেছেন ছত্তিশগড়ের কাবারদার মহারাজাকে বিয়ে করেছেন, উনি মহারাজজিকে বুঝিয়েছেন আমি আবার আমার জন্মস্থান ত্রিপুরায় আমার ত্রিপুরার জন্য আমি কাজ করতে সেখানে যাব, এটা কোনো মহিলার পক্ষে সম্ভব না, উনি সম্ভব করিয়ে দেখিয়ে। এই কথা আপনারা বলবেন, এরা বলছে বহিরাগত, আসলে তো এবার আর বলার কিছু নাই, এরা তো আনন্দে ছিল কয়েকদিন আগে স্ক্রুটিনির সময় তারা কমপ্লেন করেছে ওনার প্রার্থী পদ যেন বাতিল যায়, আমরা দেখেছি, আমি ছিলাম নিজে স্ক্রুটিনিতে, এনি কমপ্লেন, কেউ কোনো কমপ্লেন নেই, তো কিসের কমপ্লেন, কিসের বক্তৃতা দিয়ে এরা এইসব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে যাই হোক সব ঠিক থাকবে, এভরিথিং উইল বি রাইট, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ত্রিপুরা থেকে এই 400টা সিটের মধ্যে আমি খুব গর্ব করে বলি, এটা এই যে 400টা সিট ভারতবর্ষে আপ কি বার 400 বার, এই 400টা সিট যেন এই প্রথম দুইটা সিট হবে আমাদের ত্রিপুরা রাজ্যের, 1 এবং 2, তারপরে অন্য সিটগুলো করানো হবে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। এবং আমার এই কয়েকটি কথা এখানেই শেষ করছি। ভারতীয় জনতা পার্টি
আইপিএফটি এবং বিক্রমোদ্ধার জোট জিন্দাবাদ। এবং আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।